গাইস, কেমন আছেন আপনারা সবাই? আবার আমি ফিরে এলাম আমার একটি নতুন মিনি ব্লগ নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন। দুদিন আগে আমিও আমার বন্ধুরা মিলে সবাই ঠিক করেছিলাম বোনাস পদের ফর্ম ফিল আপ করেছিলাম, যেটা সেটা আমরা জমা দিতে গিয়েছিলাম আলিপুর জেলা পরিষদ অফিসে। তার আশেপাশেই ছিল আমাদের আলিপুর মিউজিয়াম, সেখানে আমরা ঘুরবো। কিন্তু এখন আমরা যাচ্ছি জমা দিতে, হেঁটে হেঁটে যাচ্ছি। সবই তুলছে, চল তার টিকিট কাট। আমরা চলে এসেছি এখানে, এরা করায় জিজ্ঞেস কর। চল চল চল। ও, এখন আমরা আছি আলিপুর মিউজিয়ামের ভিতরে ঢুকে গেছি। গৌতম আছে, কত সুন্দর এখানে লাগছে আলিপুর মিউজিয়াম। ফর্ম ফিল আপ করছি আলিপুর মিউজিয়ামে করছি, এটা খুব সুন্দর লাগছে। দারুন লাগছে আমার এখানে আলিপুর মিউজিয়াম আছে। তুই প্লিজ কেন কিছু বলো না, খুব সুন্দর। আমি এগুলো তোর এই জায়গায় তোর ভয়েস দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তোর ভয়েসটা আমি ডাবিং করবো। বল তো একটু ভিডিওতে আয়, তুমি বলতে হবে হাত তার দাঁড়িয়ে। তো বাথরুম কোটের ওখান থেকে আমরা বাথরুম টাথরুম করে একদম ফ্রেশ হয়ে, প্রচুর গরম হচ্ছিল, ওখান থেকে গিয়ে আমরা জেলের ভিতর ঢোকার একটা প্ল্যান করলাম। একদম আটকে পড়েছে এখন জেলে আমাদের, জেলের ভিতরে এখন গৌতমকে আটকে দিচ্ছে। গৌতম আটকে গেল, যাও গৌতম ভিতরে থাকতে চাও তো, ইয়ে চন্ড চলে যাও। অসাধারণ, মানে খুব ভালো লাগছে, সুন্দর এই জেল সেলুলার জেল। একটা বিয়ে করেছি, এবার বিয়ে নিয়ে আসতাম ব্লগ বানানোর জন্য, ওই মাল নিয়ে আসতাম। প্লিজ, কেমন লাগলো জেলটা? ঐতিহাসিক কারারক্ষের দিকে আমরা যাচ্ছি। এখানে হচ্ছে ঐতিহাসিক অনেক জিনিসপত্র, ফোনটা তো কম দামি, স্টেবল হচ্ছে না, তো এমনি দেখে মজা না। তো এখানে সব থাকতো এক কথা, জেল। এখানে গৌতম এখানে জেল ধরে টানাটানি করছে, খুলতে পারছে না। এখানে কত কয়েদি থাকতো, একটা একটা মানে সমাজ বিরোধী সব, তার মানে অসাধারণ একটি মানে বানিয়েছে না। ভিডিওটি ভালো লাগলে ফলো করো, ফলো ফেসবুকে আমাকে ফলো করো, ফলো আস ফর মোর আপডেট।